হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্রামের আধুনিক একটি টিন সেট বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি একদম অল্প জায়গার মধ্যেই করা হয়েছে। এই বাড়িটির দৈর্ঘ্য হল 30 ফিট, প্রস্থ 19 ফিট। এই বাড়িটি টোটাল 570 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। প্রায় 1.30 শতক জমিতে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 2টা মেইন বেডরুম, 1টি বারান্দার মধ্যে পকেট রুম ও 2 রুমের মিডিলে 1টি কমন টয়লেট। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে প্রায় 4 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 30 ফিট, প্রস্থ 19 ফিট। এই বাড়িটি টোটাল 570 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 2টি মেইন বেডরুম, 1টি বারান্দার মধ্যে পকেট রুম ও 1টি কমন টয়লেট ও সামনে সেটি 1টি বারান্দা। তো বন্ধুরা, বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো বাড়ির মেন গেট। প্রথমে গেট দিয়ে ঘরে প্রবেশ করতে হবে, তারপর বারান্দা। বারান্দার একপাশে 1টি পকেট রুম করা হয়েছে। তো বন্ধুরা, আপনার ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলুন দেখে আসি প্রথমে কর্নার রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো কর্নার রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ একই হবে। 2টি জানালাতেই স্টিলের জানালা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, বাইরে সাইডে 1টি দরজা ব্যবহার করা হয়েছে। তো আপনার ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে এই রুমের ভিতরে ডিজাইনটি করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। 2 রুমের মিডিলে 1টি কমন টয়লেট ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলুন দেখে আসি প্রথমে 2 রুমের মিডিলের কমন টয়লেটের ভিতর ডিজাইনটা কীরকম হবে। তো বন্ধুরা, 1 রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করার জন্য ভিতর সাইডে দরজা ব্যবহার করা হয়েছে। তো এই জায়গার মধ্যে 1টি কমন টয়লেট ব্যবহার করা হয়েছে। এই কমন টয়লেটের দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এটা হলো কমন টয়লেটের ভিতরের ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 5 ফিট, প্রস্থ 8 ফিট। তো বন্ধুরা, কমন টয়লেটের ভিতরে ডিজাইনটি এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে কমন টয়লেটের ভিতরে ডিজাইনটি করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন, যেন ভবিষ্যতে ভালো হয়। কেননা অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, চলুন দেখে আসি পাশের রুমের ভিতরে ডিজাইনটি কীরকম হবে। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 1টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, এই রুমের ভিতরে ডিজাইনটা এরকম হবে। তো আপনার ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে এই রুমের ভিতরে ডিজাইনটি করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। তো বন্ধুরা, এবার এটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমের মধ্যে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য প্রস্থ বা ডিজাইন কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখে আসি বারান্দার পকেট রুমের ভিতরে ডিজাইনটা কীরকম হবে। এটা হলো বারান্দার পকেট রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট।
আর এটা হলো বারান্দার পকেট রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 9 ফিট, প্রস্থ 7 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, বারান্দার পকেট রুমের ভিতরে ডিজাইনটি এরকম হবে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমের মধ্যে এইবারে ডিজাইনটি করতে পারবেন। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে 4 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়া সহ ইট লাগবে 11,000, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। সিমেন্ট লাগবে 135 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 57,375 টাকা। সাদা বালু লাগবে 675 CFT, যার বর্তমান বাজার মূল্য 12,150 টাকা। লাল বালু লাগবে 100 CFT, যার বর্তমান বাজার মূল্য 3,800 টাকা। রড লাগবে 250 কেজি, যার বর্তমান বাজার মূল্য 16,250 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে প্রায় 80,000 টাকা।